বন্ধুরা এই মুহূর্তে রাজ্য ও কেন্দ্র সরকারের তরফ থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট ঘোষণা করা হয়েছে তা কিন্তু আপনাদের জানা অবশ্যই প্রয়োজন এবং সেই সঙ্গে রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে এই যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘোষণা বা আর যে সমস্ত ও আপডেটের খবরগুলো এসেছে তা কিন্তু একজন ভারতীয় হিসাবে একজন কিন্তু আপনার জানা অত্যন্তই প্রয়োজন তাই আজকের এই ভিডিওটিতে গুরুত্বপূর্ণ নটি আপডেটেড খবর নিয়ে আপনাদেরকে জানাবো তো প্রথমে যে খবরটি বেরিয়ে আসছে তা হচ্ছে পোস্ট অফিস সংক্রান্ত একটি বড় কিন্তু নিয়ম তৈরি করা হয়েছে তো আপনার যদি পোস্ট অফিসে অ্যাকাউন্ট থেকে থাকে বা আপনার যদি পোস্ট অফিসে কোনো রকম বই থেকে থাকে বা আপনি পোস্ট অফিসে নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে চলেছেন তাহলে কিন্তু অবশ্যই এই নিয়মটি আপনাদের এর জানা অবশ্যই প্রয়োজন এখানে বলা হচ্ছে পোস্ট অফিসে যে নিয়মটি আনা হয়েছে তো সেখানে বলা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা রেকারিং ডিপোজিট পিপিএফের মতো স্কিমের জন্য এবার থেকে পোস্ট অফিসে একটি ফর্ম ব্যবহার করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই ফর্মের মাধ্যমে এই স্কিমের জন্য ডিপোজিট টাকা তোলা বা লোনের জন্য আবেদন করতে পারবেন এই ফর্মটা যদি না আপনারা ব্যবহার করছেন তো আপনারা কিন্তু এই সমস্ত অ্যাকাউন্টগুলি অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি যোজনা রেকারিং ডিপোজিট পিপিএফের মতো স্কিমের জন্য কিন্তু কোনো রকম টাকা লেনদেন করতে পারবেন না বা এই সমস্ত অ্যাকাউন্টগুলি থেকে আপনারা রকম লোন নিতে পারবেন না সেই সঙ্গে ইন্ডিয়া পোস্টের তরফে জানানো হয়েছে আলাদা আলাদা ফর্মের জন্য ফিল্ড ইউনিট বা অন্য স্টক হোল্ডারসদের সমস্যায় পড়তে হচ্ছিল তাই বিভিন্ন স্কিমের জন্য আলাদা আলাদা প্রিন্টিং যে সমস্যা দেখা দিয়েছিলো তা কিন্তু এই ফর্মের মাধ্যমে কিন্তু মেটানো হয়ে গিয়েছে এটা যেহেতু অপারেশনাল ইস্যু সেই জন্য ইন্ডিয়া পোস্টের তরফে সমস্ত পোস্ট অফিসে একটি ফর্ম ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে পনেরোই এপ্রিল এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে ইন্ডিয়া পোস্টের তরফ থেকে তাতে জানানো হয়েছে সেই ফর্মের ব্যবহার সমস্ত কোর ব্যাংকিং সলিউশান ও নন সিবিএসের জন্য ব্যবহার করা যাবে পাশাপাশি পোস্ট অফিসের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে সেভিংস থেকে নর্মাল উইথড্রল ট্রাম ডিপোজিট সিনিয়র সিটিজেন স্কিবি সেভিংস স্কিমের জন্য আগের মতোই উইথড্রল ফর্ম ব্যবহার করা হয়ে থাকবে তো এটা জানানো হয়েছে যে কেউ যদি দু হাজার উনিশে নোটিফাইড ফর্ম ব্যবহার করে থাকে তাহলে সেটি এটি গ্রহণ করা হবে তো বন্ধুরা সেই সঙ্গেই জানানো হয়েছে যে সুকন্যা সমৃদ্ধি যোজনা ও পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে একত্রিশে মার্চ দু পর্যন্ত টাকা জমা দিতে এই যদি আপনি না পারেন সেক্ষেত্রে আপনার কোনো পেনাল্টি কাটা হবে না সেক্ষেত্রে আপনার সময়সীমা বাড়িয়ে তিরিশে জুন পর্যন্ত করা হয়েছে তো আপনি যদি একজন পোস্ট অফিসের গ্রাহক হয়ে থাকেন আপনার যদি পোস্ট অফিসের বই থেকে থাকি বা আপনারা যদি পোস্ট অফিসে বই করতে যাচ্ছেন তাহলে কিন্তু অবশ্যই এই নিয়মটা আপনার পক্ষে জানা খুবই জরুরি এই নিয়মটা আপনি না জানলে কিন্তু আপনার পক্ষে একটি বিশাল বড় সমস্যার সৃষ্টি হতে পারে তো বন্ধুরা পরবর্তী যে খবরটি আসছে তো আপনারা ইতিমধ্যেই এই একটি খবর নিশ্চয়ই শুনেছেন যে কুড়ি এপ্রিল থেকে গোটা দেশ জুড়ে কিছুটা পরিমাণ ছাড় দিতে চলেছে কেন্দ্র সরকার তো কুড়ি এপ্রিল থেকে কোন 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 বিষয় অর্থাৎ কোন কোন বিষয়ের ওপর ছাড় দিতে চলেছে কেন্দ্র সরকার তো সেটা আজকের আপনাদেরকে জানাবো কুড়ি এপ্রিল থেকে যে সমস্ত দোকান খুলছে বা কারখানা খুলছে বা শিল্প সংস্থা খুলছে তার কিন্তু একটি পূর্ণ তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার তো টানা একুশ দিনের লকডাউনের পর এবার ফের টানা উনিশ দিনের লকডাউন করা হয়েছে সারা দেশ জুড়ে কিন্তু সরকার জানিয়েছে যে আগামী কুড়ি এপ্রিলের পরে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেয়া হবে এই ছাড়ের জন্য নতুন করে গাইডলাইন প্রকাশ করেছে সরকার কিন্তু এবার সেই গাইডলাইনে বলা হয়েছে যে কোকোয়া বাঁশ নারকেল গাছ বসানোর কাজ যারা করছিলেন সেই কাজ চলবে সাথে মাইক্রো ফিনান্স সংস্থাগুলির যে জরুরি সব কাজ অর্থাৎ ছোট ছোটো যে মাইক্রো ফিনান্স সংস্থা রয়েছে সেই সমস্ত ও যে মাইক্রোফিনান্স সংস্থাগুলো কিন্তু কাজ করতে পারবে এবং বলা হয়েছে এই যে গ্রামাঞ্চলে যে সমস্ত ছোট ছোট কাজ হয়ে থাকে সেগুলো কিন্তু করা যাবে সেই সঙ্গে গ্রামের মধ্যে বিদ্যুৎ জল ঔষধ টেলিকম অপারেটরদের সব ধরনের ব্যবস্থা চালু রাখা হবে তো আগেই বলা হয়েছিল যে ই কমার্সের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হবে তো সেই কারণে ফ্লিপকার্ট অ্যামাজন স্ন্যাপডিল সব জায়গায় খোলা রাখা হবে টিভি ফ্রুন, ফ্রিজ ল্যাপটপ খাদ্যদ্রব্য জামাকাপড় ঔষধ সব কিছুই কিন্তু আমরা এই ফ্লিপকার্ট অ্যামাজন ডিল অর্থাৎ যে সমস্ত অনলাইন ইন কেনাকাটার যে ওয়েবসাইট রয়েছে তো এই অনলাইন সাইট অর্থাৎ যেগুলোকে আমরা ই কমার্স সাইট বলে থাকি এই ই কমার্স সাইট থেকে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হয়েছে কিন্তু এখানে কিন্তু একটা নির্দেশিকা জারি করা হয়েছে যে অবশ্যই কিন্তু তাদের যে গাড়িগুলি চলাচল করবে সেগুলো কিন্তু স্থানীয় প্রশাসনের উপর নির্ভর করে চলাচল করবে অর্থাৎ স্থানীয় প্রশাসন যদি অনুমতি না দেয় সেক্ষেত্রে কিন্তু ফ্লিপকার্ট অ্যামাজন স্ন্যাপডিল যে সমস্ত ই কমার্স সংস্থা রয়েছে তারা কিন্তু সেই সমস্ত জায়গায় তাদের গাড়ি ব্যবহার করতে পারবেন না এবং সেই সঙ্গে বলা হয়েছে যে গাইডলাইনে কৃষিকাজের জন্য কৃষিজাত পণ্য মাছ পশুপালন চা কফি রাবার প্ল্যান্টেশান পাইকারি খুচরো সব কিছুই খোলা রাখা হবে এদিকে সব ধরনের পণ্য পরিমাণ খোলা রাখা হবে সাথে সব ধরনের জরুরি জিনিস কিন্তু সরবরাহ চালু রাখা হবে সেই সঙ্গে বলা হয়েছে যে গ্রামীণ অর্থনীতির যে মূল ভিত অর্থাৎ সেচ প্রকল্প রাস্তা নির্মাণ এম আই প্রকল্পের কাজ গ্রামের বিভিন্ন কমন সার্ভিসের যে কাজ খাদ্য পক্ষীকরণ নির্মাণ কার্য সব ধরনের কাজ কিন্তু কুড়ি এপ্রিল থেকে চালু হয়ে যাবে বা কুড়ি এপ্রিল থেকে যারা যারা এই কাজ করেন তারা কিন্তু এই কাজগুলি করতে পারবেন এবং এদিকে যে গ্রামীণ শ্রমিক ও পরিযায়ী শ্রমিকদের কাজের কথা কিন্তু ভাবা হয়েছে বিশেষ করে অত্যাবশ্যকীয় কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আইটি সেল ই কমার্স অপারেশন সরকারি কাজের জন্য ডেটা দূরশিক্ষা অনলাইন শিক্ষা আইটি সার্ভিসেস সব কিছু কিন্তু খোলা রাখা হবে কুড়ি এপ্রিল থেকে এদিকে শেষে বলা হয়েছে যে কলকারখানা শিল্প কলকারখানা সামাজিক দূরত্বকে বজায় রেখে বিভিন্ন ছোটো ছোটো যে কলকারখানাগুলি রয়েছে সেগুলো কিন্তু খোলা যেতে পারে এছাড়া হার্ডওয়্যার অত্যাবশ্যকীয় প্যাকেজিং কয়লা খনি তৈল উৎপাদন ক্ষেত্র ব্যাঙ্ক এটিএম তো আগের থেকে খোলা রাখার ব্যবস্থা আরও কিন্তু কুড়ি এপ্রিল থেকে বিশেষ ছাড় দেওয়া হয়েছে ব্যাংকের ওপর যে একটা নিয়ম ছিল তো সেটা কিন্তু তুলে রাখা হচ্ছে এবং এটিএমের থেকেও কিন্তু সেই নিয়ম একেবারে শিথিল করে নেওয়া হচ্ছে কুড়ি এপ্রিল থেকে সমস্ত ব্যাংক এবং এটিএম কিন্তু খোলা হয়ে যাবে তো বন্ধুরা কুড়ি এপ্রিল থেকে কিন্তু এই যে সমস্ত সংস্থা রয়েছে তারা কিন্তু কাজ করতে পারবে তো পরবর্তী যে খবরটি বেরিয়ে আসছে সেটি হচ্ছে আপনি যদি টাটা স্কায়ের গ্রাহক হয়ে থাকেন টাটা স্কাই কিন্তু খুব সুন্দর সুখবর দিয়েছি তো বন্ধুরা গোটা দেশ জুড়ে কিন্তু টাটা স্কাই এর যারা গ্রাহক রয়েছেন তো টাটা স্কাই কিন্তু একটি সুন্দর অফার নিয়ে আসছে টাটা স্কাই জানাচ্ছে যে আগামী তিরিশে এপ্রিল পর্যন্ত তাদের চ্যানেলগুলো বিনামূল্যে দেখা যাবে টোটাল তারা দশটি চ্যানেল দিয়েছে এ যেগুলো বিনামূল্যে দেখা যাবে তো আপনাদের যদি বাড়িতে টাটা স্কাইয়ের ডিশ থেকে থাকে বা টাটা স্কাই যদি আপনারা ইউজ করে থাকেন এবং সেক্ষেত্রে যদি আপনারা এই সমস্যার মধ্যে রকম পে করতে পারছেন না বা আপনারা রকম প্যাকেজ ব্যবহার করতে পারছেন না তবুও কিন্তু আপনাদের কানেকশান একেবারে কাটা হবে না আপনাদেরকে দশটি চ্যানেল কিন্তু একেবারে বিনামূল্যে দেখানো হবে তো টাটা স্কাই ঘোষণা করেছে যে তারা কিছু চ্যানেল অর্থাৎ দশটি চ্যানেল তারা একেবারে এ তিরিশে এপ্রিল পর্যন্ত বিনামূল্যে কিন্তু আপনাকে এ দেখাবে তো প্রথমে টাটা স্কাই বলেছিলো যে চোদ্দই এপ্রিল পর্যন্ত বিনামূল্যে দেখাবে কিন্তু লকডাউন বাড়ার ফলে তারা আবার ঘোষণা করেছে চোদ্দই এপ্রিল নয় তিরিশে এপ্রিল পর্যন্ত ও বিনামূল্যে আপনারা এই চ্যানেলগুলো দেখতে পারবেন তো কোন চ্যানেলগুলো বলা হয়েছে তো চলুন আপনাদেরকে জানিয়ে দিই ড্যান্স স্টুডিও ফান লার্নিং রান্নার ক্লাস ফিটনেস ম্যানেজার স্মার্ট ম্যানেজার বৈদিক গণিত শ্রেণীকক্ষ বিউটি এই চ্যানেলগুলো বিনামূল্যে দেখা যাবে তো সেই সঙ্গে টাটা স্কাই ঘোষণা করেছে যে যারা যারা টাটা স্কাই ব্রডব্যান্ড ইউজ করছে তো তাদের জন্য কিন্তু আরও আনলিমিটেড প্ল্যান আনা হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু আরও নানা ধরনের অফার খুব শীঘ্রই কিন্তু ঘোষণা করা হচ্ছে তো বন্ধুরা পরবর্তী যে খবরটি আসছে সেটি হচ্ছে খুব একটি মারাত্মক খবর ওর এই মুহূর্তে সবচেয়ে বড়ো খবর ও এখানে বলা হচ্ছে এ যে উহান অর্থাৎ চীনের যে উহান প্রদেশে প্রথম করোনা ভাইরাস ধরা পড়েছিল এবং যেখানে মহামারী আকার ধারণ করেছিল ও সেখানে কিন্তু ওই যে মানুষ যে মারা গিয়েছিলো সেখানকার যে যারা বসবাস করে বাসিন্দারা মারা গিয়েছিল যে সংখ্যা দিয়েছিল চীন তাতে কিন্তু বিশাল বড় একটি ভুল বেরিয়ে এসছে চীন থেকে বলা হয়েছে এই যে ওয়ান শহরে করোনায় মৃত্যুর সংখ্যা আরও পঞ্চাশ শতাংশ বেশি বলে কিন্তু জানিয়েছে চীন যেটা কিন্তু খুবই একবারে মারাত্মক কারণ প্রথম থেকে কিন্তু নানা দেশ থেকে কিন্তু বলা হচ্ছিল চীন ইন যে তাদের মৃত্যু সংখ্যা জানাচ্ছে করোনা ভাইরাসে যে মৃত্যুর সংখ্যা প্রকাশ করছে তা কিন্তু আদৌ সঠিক নয় তো অবশেষে চীনের পক্ষ থেকে যে খবরটি ছাপা হয়েছে বা বলা যেতে পারে চীনের পক্ষ থেকে যে খবরটি বেরিয়ে এসছে তা কিন্তু খুবইভাবে আমাদের আতঙ্কিত বলা যেতে পারে আমাদের কিন্তু শঙ্কিত করে দিয়েছে এখানে বলা হচ্ছে যে করোনা ভাইরাসের সংক্রমণে তিন মাসের বেশি সময় ধরে কিন্তু ভুগছে চীন হুবাই প্রদেশের উহান শহরে এই ভাইরাসের যে প্রাদুর্ভাব ঘটেছিল তা কিন্তু আস্তে আস্তে অন্য দেশগুলোতেও ছড়িয়ে পড়েছিল এবং নানা দেশে কিন্তু চলেছে মৃত্যু মিছিল এখনও সেই মৃত্যু মিছিল কিন্তু কাটিয়ে উঠতে পারেনি এবং তার মধ্যে ইটালি স্পেন আমেরিকা প্রচুর উন্নত দেশ রয়েছে তো তারাও কিন্তু এই মৃত্যু মিছিল থামিয়ে আনতে পারেনি তাই এই সমস্ত দেশ ঘোষণা করেছিল যে চীনের যে উহান প্রদেশে এ মৃত্যুর মিছিল সবচেয়ে বেশি দেখা গিয়েছিল সেখানে কীভাবে এ কিসের দৌলতে চীন এত তাড়াতাড়ি সেখানে মৃত্যুর মিছিল কমিয়ে নিয়ে এলো তো অবশেষে সরকারিভাবে যে খবরটি বেরিয়ে এসছে চীনের পক্ষ থেকে তাতে বলা হচ্ছে মোট মৃত্যুর সংখ্যা আগের চেয়েও আরও পঞ্চাশ শতাংশ বেড়ে গিয়েছে তো কি করে এমনটা হলো তো সেটা ব্যাখ্যা করতে গিয়ে চীন জানিয়েছে যে অনেকেই করোনা পরীক্ষার করানোর সুযোগ পায়নি পাশাপাশি বেশ কিছু করোনা রোগী হাসপাতালে আসার আগে বাড়িতেই মারা গেছেন তাই মৃত্যু নিয়ে সঠিক সংখ্যা প্রকাশ করা যায়নি তখন পরে হিসাব করে ভুল ধরা পড়েছে তবে নতুন করে এভাবে মৃত্যুর সংখ্যা প্রকাশ করায় চীন সংখ্যা সরকারের সর্ষতা নিয়ে কিন্তু আবার প্রশ্নের মুখে তোহান জানিয়েছিল ও যে দু হাজার পাঁচশো উনাশি জন করোনা আক্রান্ত মারা গিয়েছে কিন্তু আবার নতুন করে বলছে পঞ্চাশ শতাংশ বেশি পরিমাণ আর সেখান থেকে কিন্তু মৃত্যুদেহ পাওয়া গিয়েছে অর্থাৎ এবং এটা নিয়ে কিন্তু বলা যেতে পারে সমস্ত দেশ কিন্তু উত্থাল হয়ে উঠেছে এবং বলা যেতে পারে এ চীনের এর বাইরে অন্য যে সমস্ত দেশ রয়েছে তারা কিন্তু এই সংখ্যাটাও মানতে চাইছেন না কারণ চীন বারবার যে তথ্য দিচ্ছে সে তথ্য কিন্তু সঠিক নয় তার প্রমাণ কিন্তু আবার কিনতে উঠে এলো চীনের কথাতেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি দাবি করেছেন যে মৃত্যুর সংখ্যা নিয়ে মিথ্যা বলছে চীন সংখ্যাটা কম করে বিয়াল্লিশ হাজার বলে দাবি করা হয়েছে আমেরিকার তরফ থেকে এবং সেই সঙ্গে আমেরিকার তরফ থেকে জানা হয়েছে যে উহানের গবেষণাগারে জৈব রাসায়নিক অস্ত্র হিসাবে এই করোনা ভাইরাসের উৎপত্তি যদিও চীন কিন্তু তা মানতে নারাজ তো বন্ধুরা এরপরে পরবর্তী যে খবরটি বেরিয়ে আসছে সেটি হচ্ছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকালের দিকে তো যে খবরটি বেরিয়ে আসছে যে উত্তরবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশে ঘূর্ণাবর্ত আর এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ অক্ষরেখা বিহারের উপর দিয়ে উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত তার জেরে উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস বলে জানানো যাচ্ছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম সহ দক্ষিণবঙ্গ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ ঝড় বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়তে চলেছে কলকাতা সংলগ্ন এলাকায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়বে সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক এক গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক অ তো বিকালে শুক্রবার বিকালে বা সন্ধ্যায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের দু একটি জেলা কিন্তু বিক্ষিপ্ত বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা ঝোড়ো হওয়া বইতে পারে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু আজ আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এই এলাকারও বৃষ্টি কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো বন্ধুরা পরবর্তী যে খবরটি বেরিয়ে আসছে করোনা মোকাবিলায় পঞ্চাশ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে আরবিআই হ্যাঁ বন্ধুরা দেশের করোনা পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে জটিল হয়ে উঠছে দেশের করোনা পরিস্থিতি এমন জায়গায় চলে গিয়েছে যে আর্থিক কাঠামো কিন্তু একেবারে ভেঙে গিয়েছে সাধারণ মানুষ যে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনবে সেইটুকু কেনার জন্য তার হাতে কিন্তু টাকা নেই তো এই এমন অবস্থায় দাঁড়িয়ে কিন্তু দেশের এর যে আর্থিক ভিত সে আর্থিক ভিতকে আরও শক্তিশালী করে তোলার জন্য পাঁচশো পঞ্চাশ হাজার কোটি টাকার প্যাকেজ এস ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস তো এবারে কিন্তু বলা যেতে পারে এই প্যাকেজের মধ্যে কিন্তু নানা উল্লেখযোগ্য অধিক ঘোষণা করা হয়েছে এবং বন্ধুরা পরবর্তী যে খবরটি বেরিয়ে আসছে কুড়ি এপ্রিল থেকে শুরু হচ্ছে মিড ডে মিল রাজ্যের স্কুলগুলিতে দ্বিতীয় দফার মিড ডে মিল বিলির কাজ শুরু হচ্ছে কুড়ি এপ্রিল সোমবার থেকে চলবে তিরিশে এপ্রিল পর্যন্ত তো এই দফায় অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়া পিছু তিন কেজি চাল ও তিন কেজি আলু দেওয়া হবে এই নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আলু এবং চাল বিলির আগে সতেরোই এপ্রিলের মধ্যে অভিভাবকদের বিষয়টি জানাতে হবে এবং স্কুল চত্বরে নিয়ম মেনে জীবাণুমুক্ত করতে হবে উনিশে এপ্রিলের মধ্যে পড়ুয়া পিছু নির্দিষ্ট পরিমাণ চাল ও আলুর প্যাকেট তৈরি করতে বলা হয়েছে কুড়ি এপ্রিল সকাল এগারোটা থেকে বিলির কাজ শুরু হবে এক এক সময়ে এক একটি ক্লাসের পড়ুয়াদের অভিভাবকদের এই প্যাকেট দেওয়া হবে যাতে একসঙ্গে না অনেক ভিড় হয়ে যায় তাই এই রকম ব্যবস্থা রাখা হয়েছে এবং সে সঙ্গে বলা হয়েছে যে সামাজিক দূরত্ব বজায় রেখেই এই নিয়ম মানতে বলা হয়েছে মিড ডে মিল নিতে পড়ুয়াদের স্কুলে আসতে পালন করা হয়েছে শুধুমাত্র অভিভাবকরাই আসবেন মিড ডে মিলের পুরো দায়িত্ব স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষকদের তো লকডাউন চলায় কীভাবে তার স্কুলে যাবেন তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে এবং স্কুল জীবনমুক্ত করার কাজ বা কারা করবে সেটাও কিন্তু বিজ্ঞপ্তিতে সেভাবে কিন্তু বলা হয়নি তবে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক যাদের ট্রেন বা বাসে করে স্কুলে আসতে হয় তারা না এসে যারা স্কুলের কাছে থাকেন তাদেরকে আসতে বলা হয়েছে তো এই নির্দেশ অবস্থা কিন্তু মৌখিক সেক্ষেত্রে স্কুলের কাছাকাছি থাকেন এমন শিক্ষক মিড ডে মিলের রান্নার কর্মী ও স্বনির্ভর গোষ্ঠীর সাহায্যে কাজ করতে বলা হয়েছে তো বন্ধুরা আপডেটেড খবরগুলি আপনাদেরকে জানালাম তো ভিডিওটিকে লাইক করুন আর এই ধরনের আরও আপডেটেড খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ